এবার অমর একুশে গ্রন্থমেলার খবর। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে অমর একুশে গ্রন্থমেলা। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের প্রতিনিধি আফরিন জাহান। বইমেলায় পাঠকের উপস্থিতি ও বই বেচা কেনার বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাদেরকে একটু বলেন যে সেখানে আপনি কেমন পাঠকদের আনাগোনা দেখছেন এবং তারা কি স্বাস্থ্যবিধি মানছে কিনা। আজকে মূলত মেলাটা খুলে দেওয়া হয়েছে দুপুর দুইটায় এবং দুইটার পর থেকেই আমরা দেখছি যে মেলা পাঠকের সমাগম অনেক বেশি আজকে অন্যান্য দিনের চেয়ে, এবং প্রকাশকরা আশা করছেন যতই দিন যাবে ততই আসলে বিক্রি বাড়বে এবং পাঠকদের আগ্রহ বাড়ছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে আজকে মেলায় দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের বয়সী নানা শ্রেণী পেশা বয়সের মানুষ আছেন, পাঠকরা বই কিনছেন এবং প্রকাশকরা বেশ যত দিন যাচ্ছে স্বস্তি প্রকাশ করছেন আসলে বই বিক্রির ক্ষেত্রে, এবং অনেক প্রকাশক বইয়ে এই মেলার সময়টি বাড়ানোর বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যাতে হলো যেহেতু 15 তারিখেই মেলা শুরু হয়েছে এবং আর একটু যদি ফেব্রুয়ারির পরেও মেলাটা বাড়ানো হয় সেই দিকেই আসলে তারা বিশেষ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি অনেক পাঠকদের সাথে আমরা কথা বলেছি, অনেক পাঠকও আসলে শেষ সময়ে এসে তাদের আগ্রহটা অনেক বাড়ে আমরা যতদূর দেখি, এবং বই বাছাই করে তারা পছন্দের বই কিনে নিয়ে যায়। এবং এবারের বইমেলায় আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক বই আমরা দেখেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে নিয়ে অনেক বই অনেকে লিখেছেন, এবং সম্প্রতি এবারে আমরা একটা বই দেখেছি জাতির পিতার আত্মজীবনী নিয়ে, যেটা কিশোর পাঠ করেছেন, বিশ্লেষণ ধর্মী একটি বই লিখেছেন, সেই বই লেখক সাখত মুন আছেন আমাদের সাথে। আমরা একটু জেনে নেই যে আসলে জাতির পিতার আত্মজীবনী যে বইটা আপনি একটি বিশ্লেষণমূলক বই লিখেছেন কিশোর পাঠ নামে, আসলে এই ধরনের বই লিখে উদ্বুদ্ধ হলেন কি মনে করে? ধন্যবাদ। আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিভিন্ন ধরনের সংগ্রাম নিয়ে আত্মজীবনী লিখেছেন, তো আমরা এটা একটি ঐতিহাসিক দলিল, আমরা সবাই এই বইটি পড়েছি। তো বইটি পড়ে আমি একটু উৎসাহ পেলাম এই কারণে যে কোনো কোনো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা কিশোরদের পাঠ উপযোগী করে তুললে তারা ইতিহাসটাকে সত্যিকারভাবে জানবে, আর আমি চেষ্টা করেছি কোনো কোনো জায়গায় একটু বর্ণনা দিতে যাতে কিশোরদের বুঝতে সুবিধা হয়। আর আমি মনে করি যে এই বইটি যারা শিশু কিশোর আছে তারা পড়বে, রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তারা উদ্বুদ্ধ হবে। এটা বলতে পারেন যে এক ধরনের দুঃসাহস করেছি, কিন্তু আমি দেখলাম যে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। আমাকে প্রকাশকও তাই বললেন যে যারা কিশোর বয়সে এখন পরিণত বয়স হয়নি তারা এই কিশোর পাঠটা পড়ে বেশ উপভোগ করছে এবং তারা বাংলাদেশের সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করছে। দর্শক, এই একটি ব্যতিক্রমী বিষয় আমরা এবারে বইমেলা দেখেছি যে মুক্তিযুদ্ধর ওপর এবং জাতির পিতার ওপর আসলে অনেক এই নতুন প্রজন্ম অনেকের বেশ আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তো আপনার যে বইটি আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি যে খুদে পাঠকদের আগ্রহ আপনি কেমন দেখছেন? আমি দেখলাম যে বেশ যথেষ্ট তারা, কারণ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটি পূর্ণাঙ্গ বই এবং আমাদের, যেটা আমি বারবার বলছিলাম যে এটি একটি ঐতিহাসিক এবং আমাদের বাংলাদেশের একটি অনন্য দলিল, তো এটাকেই যখন কিশোররা তাদের পাঠযোগ্য করার চেষ্টা করলাম তখন তারা বেশ একটি আগ্রহ নিয়ে এটি পড়ার চেষ্টা করলো, এবং আমি একটু আগে এসেছি, এসে দেখলাম যে বেশ ভালোই এরা কিনছে এবং খুব উৎসাহ বোধ করছে। দর্শক, আমরা যেটা এখানে দেখেছি যে প্রকাশকরা বেশ সন্তুষ্ট, তারা বই বিক্রির আসলে আগের চেয়ে বেড়েছে বই বিক্রির পরিমাণ এবং পাঠকরাও বেশ আগ্রহ নিয়ে অনেক বই কিনছেন, এবং সবারই একটাই চাওয়া, তারা চায় বই মেলার সময়টা যেন বাড়ে। এই ছিল আমার কাছে বই মেলাতে সর্বশেষ। আফরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী আফরিন জাহানের সাথে, তিনি বেশ কিছু বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন। প্রথমত তিনি জানাচ্ছিলেন যে স্বতঃস্ফূর্তভাবে পাঠকরা আনাগোনা করছে এবং প্রকাশকদের একটি দাবি হচ্ছে যে বই মেলার সময়সীমাটা বাড়ানো। এছাড়াও তিনি জানাচ্ছিলেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু বইও এবার বইমেলায় এসেছে।